আসসালামু আলাইকুম প্রিয় বিয়াই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বাই বোনেরা আজকে আমরা শিখব আরবি ভাষা আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আরবি এডিটের নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা এডিটের নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক মিতারু শুভ ল কখন কাজে যাবে কখন কাজে যাবে বা কখন যাবে কাজে আরবিতে বলে মিতারু সগুল ইনতা ফুলুস এর তো হচ্ছে তোমার টাকা লাগবে তোমার টাকা লাগবে আরবিতে বলে বলে ইনতা ফুলুস নাম আনা এবগা ফুলুস এর তো হচ্ছে হ্যাঁ আমার টাকা লাগবে হ্যাঁ আমার টাকা লাগবে আরবিতে বলে নাম আনা এবগা ফুলুস আনা এবগা আককেল এর তো হচ্ছে আমার কাবার লাগবে আমার কাবার লাগবে আরবিতে তো বলে আয়না অ্যাফগা আকেল আয়না এর হচ্ছে আমি বা আমার এফগা এর হচ্ছে লাগবে বা দরকার বা সাই আকেল এর হচ্ছে কাবার তাহলে আমরা শিখলাম আয়নাফা আকেল এর তো হচ্ছে আমার কাবার লাগবে বা আমার কাবার দরকার আনা এফগা ময়া এর তো হচ্ছে আমার পানি লাগবে আমার পানি লাগবে আরবিতে তো বলে আয়না ময়া আনা এর হচ্ছে আমি বা আমার বা হাক গিয়ে হচ্ছে আমার ময়া অর্থ হচ্ছে পানি তাহলে আমরা শিখলাম আয়না অ্যাপগা ময়া অর্থ হচ্ছে আমার পানি লাগবে মিতা খালাস হাদা এর হচ্ছে এটা কখন শেষ হবে এটা কখন শেষ হবে বা এটা কবে শেষ হবে আরবিতে হলে মিতা খালাস হাদা মিতা এর হচ্ছে কখন বা কবে খালাস এর হচ্ছে শেষ হাদা এর হচ্ছে এটা বা ইটা তাহলে আমরা শিখলাম মিতা খালাস হাদা এর হচ্ছে এটা কখন শেষ হবে বা এটা কবে শেষ হবে আয়নাসীল হাত আয়ার্ধ হচ্ছে আমি কি এটা নিতে পারি আমি কি এটা নিতে পারি আরবিতে বলে শিল হাদা আয়নাতে হচ্ছে আমি শীল আর হচ্ছে নেওয়া বা নেও বা লোক হাত হচ্ছে এটা তাহলে আমরা শিখলাম আয়নাসীল হাত আয়ার্ত হচ্ছে আমি কি এটা নিতে পারি সাউয়ে হাদা আলেহিন আর হচ্ছে এটা কি এখন করতে পারি এটা কি এখন করতে পারি আরবিতে বলে সাউয়ে হাদা আলেহীন সাউই অর্থ হচ্ছে করা বা করুন বা করি হাদা অর্থ হচ্ছে এটা বা এই আলহীন বা দাহিন্ত হচ্ছে এখন তাহলে আমরা শিখলাম সাউই হাদা আলহিনে এটা কি এখন করতে পারি ইনতা হাসেল হাগাক মালাবিস মালা হচ্ছে তুমি তোমার যা মাকু যে এসো তুমি তোমার যা মাকু জেপে এসো তো বলে ইনতা হাসেল হাগাক মালাবিস ইনতা অর্থ হচ্ছে তুমি হাস্যাল অর্থ হচ্ছে পাওয়া বা পাইছি হাগাক অর্থ হচ্ছে তোমার মালাবি বিষ হচ্ছে জামা কাপড় তাহলে আমরা শিখলাম এনতা হাস হাক গে হচ্ছে তুমি তোমার জামা কুচে পেয়েছ হাদা মাহুবন হচ্ছে আমি আমার এটা পছন্দ না আমার এটা পছন্দ না বা আমি এটা পছন্দ করি না আরবিতে বলে আনা মাহুবোন হাদা আনা এর হচ্ছে আমি বা আমার বা হাক হচ্ছে আমার মা বা মু হচ্ছে না হুব বোন এর পছন্দ করা বা ভালোবাসা হাদার একটু চেয়ে এটা তারপরে শিখলাম আনা মা মাহ্বোন হাদার তো আমি এটা পছন্দ করি না বা আমার এটা পছন্দ না হাদার দার্সু গুলফুলুস নাগিস এটার হচ্ছে এই কাজে টাকা কম এই কাজে টাকা কম আর ভিতে বলে ফুলুস গুলফুলুস নাগিস হায় দা আর এটা বা এই সুগুল এর হচ্ছে কাজ হাদার দার্সু এই কাজ ফুলুস এটার হচ্ছে টাকা নাগিস এর হচ্ছে কম বা সোয়াই আর তো হচ্ছে কম বা অল্প ফুলুস নাগিস বা ফুলুসাই হচ্ছে টাকা কম তাহলে আমরা শিখলাম হাদা আর ফুলুস নাগিস এই কাজে টাকা কম আনাফা ফুলুস জাদা এর তো হচ্ছে আমার টাকা বেশি লাগবে আমার টাকা বেশি লাগবে আরবিতে বলে আনাফা ফুলুস জাদা আনা এর হচ্ছে আমি বা আমার বা হাকি এর হচ্ছে আমার অ্যাপগা আর হচ্ছে লাগবে বা প্রয়োজন বা দরকার বা সাই ফুলুস অর্থ হচ্ছে টাকা যে আর্থ হচ্ছে বেশি বা অনেক বা প্রচুর তাহলে আমরা শিখলাম এন্যাপা ফুলুস যে আর্থ হচ্ছে আমার টাকা বেশি লাগবে বা আমার টাকা খুব বেশি দরকার আলহিন ইনতা একদার রু অর্থ হচ্ছে এখন তুমি যেতে পারো এখন তুমি যেতে পারো আরবিতে বলে ইনতা একদার রু আলহীন বা দাহিন অর্থ হচ্ছে এখন ইনতা এর্ত হচ্ছে তুমি একদার এর্ত হচ্ছে পারা বা পারবো রু অর্থ হচ্ছে যাওয়া বা যেতে একদার রু যেতে পারো তাহলে আমরা শিখলাম আইলেহীন ইনতা একদার রু হচ্ছে এখন তুমি যেতে পারো এনতা মজনুন হচ্ছে তুমি কি পাগল তুমি কি পাগল আরবিতে বলে ইনতা মজনুন অর্থ হচ্ছে তুমি মজনুন হচ্ছে পাগল মজনুন অর্থ হচ্ছে পাগলি তাহলে আমরা শিখলাম ইনতা মজনুন হচ্ছে তুমি কি পাগল এন্টালেস মাইজ এ আমস এর হচ্ছে তুমি গতকাল কেন আসো নাই তুমি গতকাল কেন আসো নাই বা তুমি গতকাল কেন আসো নাই আরবিতে বলে এন্টালেস মাইজ এ আমস এনতা এর হচ্ছে তুমি লেস এরথ হচ্ছে কেন বা কেন মাই এই হচ্ছে না বা নাই হি যে অর্থ হচ্ছে আস বা আসো মাই এই যে আসো নাই আমস এরথ হচ্ছে গতকাল তা আমরা শিখলাম এনতা লেস মাইজ এমস এরথ হচ্ছে তুমি গতকাল কেন আসো নাই বা তুমি গতকাল কেন আসো নাই লেস সাউি কিদা এরত হচ্ছে কেন এমন করো কেন এমন করো আরবি তো বলে লেস সাউই কিদা লেস এরথ হচ্ছে কেন বা কেন সাউি এর্থ হচ্ছে করা বা করো কিদা এর হচ্ছে এমন বা এইভাবে বা এরকম তাহলে আমি শিখলাম লেস সাউই কিদা দা হচ্ছে কেন এমন করো বা কেন এইরকম করো ইন্টা এস আককেল সুবাহ এর্ত হচ্ছে তুমি সকালে কী কে এসো তুমি সকালে কী কে এসো আরবি তো বলে ইন্টা আকেল সুবাহ ইনটা অর্থ হচ্ছে তুমি এস অর্থ হচ্ছে কি আকেল অর্থ হচ্ছে কাবার বা কেসো হচ্ছে সকাল তাহলে আমরা শিখলাম এনতা এস আকেল হচ্ছে তুমি সকালে কি কেসো ইনতা বাবা মা মাফি লা মাফি অর্থ হচ্ছে তোমার বাবা মা আছে নাকি নেই তোমার বাবা মা আছে নাকি নেই আরবিতে বললে এনতা বাবা মা মাফি লা মাফি এনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার মামা মা মা ফি অর্থ হচ্ছে আসে বা ইন বাবা মা মাফি এর হচ্ছে তোমার বাবা মা আছে আসে হচ্ছে না মাফি অর্থ হচ্ছে না বা নাই বা নেই লা মাফি অর্থ হচ্ছে না কি নেই তাহলে আমরা শিখলাম ইন বাবা মা মাফি অর্থ হচ্ছে তোমার বাবা মা না নাকি নাই ইনতা উমর কাম এর হচ্ছে তোমার বয়স কত তোমার বয়স কত আরবি তো বলে তা উমর কাম ইনতা এর হচ্ছে তুমি বা তোমার উমর এর হচ্ছে বয়স কাম এর কত তাহলে আমরা শিখলাম এনতা উমর কাম হচ্ছে তোমার বয়স কত কাম ইউম ইনতা হিজে হেনাচ্ছে কতদিন হলো তুমি এখানে এসেছ কতদিন হলো তুমি এখানে এসেছ আর ভিতরে কাম ইউম ইনতা হিজে হেনা কাম ইয়ার্থ কত ইউম এর দিন কাম ইয়ুম এর কতদিন কত দিন এনতা হার্থ তুমি হিজেছে আশা বা এসেছ ইনতা হিজে তুমি এসেছ হেনা বাহিনা অর্থ হচ্ছে একানে তাহলে আমরা শিখলাম কাম ইউম ইন হিজি হেনা অর্থ হচ্ছে কতদিন হলো তুমি একা নিয়ে এসেছ বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ